মার্কস নিউজ হেডলাইন্স। সারা দেশে 2017 সালের এইচএসসি সমমানের পরীক্ষা শুরু। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধে আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষা নেওয়া হবে। গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হত্যা মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বেশ কিছু পর্যবেক্ষণ দিয়ে বিচারিক আদালতের রায় বহাল রাখেন। প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের মেধা বিকাশের সুযোগ দিতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল প্রতিপাদ্যে রাজধানীতে চলছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছেন, আরও কয়েকটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে জঙ্গিবাদের তৎপরতা বেড়েছে এমন দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। প্রতিরক্ষা চুক্তির নামে দেশ ধ্বংসে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ সময় দুদেশের পারস্পরিক সহযোগিতার আলোচনা হয়। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে মারা গেছেন 200রও বেশি মানুষ, আহত সমান সংখ্যক মানুষ, নিখোঁজ রয়েছেন 220 জন। এদিকে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভূমিধসে নিহত হয়েছেন 11 জন। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ব্রিটেনের জোহানা কন্তা। এদিকে পুরুষ এককের ফাইনালে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।